দর্শক আপনারা জানেন যে আমি হেলথ অ্যাওয়ারনেস মূলক যেটা আমরা বলি যে উপদেশমূলক কিছু ভিডিও আপনাদের দিয়ে থাকি আপনাদের জ্ঞান বৃদ্ধির জন্য। আপনাদের এই বিষয়ে আমি আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হলো যে টেনিস এলবো। আমি এর আগে আমি কয়েকটা ভিডিও দিয়েছি, টেনিসগুলো কী কী কারণ হয়, কীভাবে বুঝবো টেনিস এলবো হয়েছে। আজ আমি কথা বলবো যে কারা ঝুঁকিতে আছে টেনিস এলবো। প্রথমে যারা আমি বলবো যে যারা হাত মুচড়ানো কাজ করে, এরকম মুচড়ানো কাজ করে, যারা হ্যামার এই যে এরকম যারা আমার যে কামার যারা বলি আমরা ভাষায়, যারা ইয়ের লোহার কাজ করে এরকম, আবার যারা রড মিস্ত্রি, যারা যারা পেন্টিং করে, ওয়ালে পেন্টিং করে, দেওয়াল পেন্টিং করে, সেই তারা কিন্তু সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে। যারা ফিমেল, যারা যারা তরকারি কুটে, আবার ডাইরেক্ট কোনো কারণে যেখানে কোনো আঘাত এই এখানে আঘাত পেয়েছে এর কারণে কিন্তু তারা ব্যথা হতে পারে। বা অনেক সময় দেখা যায় যে প্লাস্টার দিয়ে রাখছে অনেক দিনই, মরে রাখার কারণে হয়তো টেনিস এলবো হয়ে গেছে। যার কারণে আমি বলবো যে এই ধরনের অ্যাক্টিভিটি যারা করে, কাঠ মিস্ত্রি যারা সবসময় এরকম বের বাড়ায়, কারণ কি এটা এক্সটেনশন গ্রুপ মাসুল তার এই যে একবারে এই এই পিছন সাইডের মাসুলগুলোই টেনিস এলবো হওয়ার জন্য সমস্যার সৃষ্টি করে। এই টেনিস এই মাসুলগুলো যদি বেশি এক্সেসিভ কাজ করে, ওভার স্ট্রেচিং করে, আমরা বলি যেটাকে মাইক্রোটমা বলি, যত স্ট্রেচিং আমি করতেছি টানতেছি একটা জিনিস, আমি যদি একটা সুতারে ইলাস্টিকরে যদি টানি, সবসময় টানতেই থাকি, তাহলে কি হবে, হয় ওইটার নর্মাল যে এটা হারিয়ে যেয়ে ওটা ছিঁড়ে যাবে, অথবা এর ইলাস্টিসিটিটা চলে যাবে। যদি ছিঁড়ে যায় বা এটা তো ফাইবারের মতো, পাটের আঁশের মতো, মাংস বেশি তো হতে পারে, এখন মাংস বেশি যদি বেশি টান লেগে যায় কোনো কারণে, তাহলে কিন্তু ওখানে আবার যদি ওই কাজগুলো আমি আবার রিপিটেডলি করি, তাহলে কিন্তু এই টেনিস এলবো হতে পারে। যার কারণে আমরা যারা এই ধরনের পেশায় আছি, অনেক সময় যারা কম্পিউটার ব্যবহার করে, এরকম লং টার্ম কম্পিউটার ব্যবহার করে, কম্পিউটার অপারেটর যারা আছে, তাদেরও কিন্তু এই সমস্যাটা হতে পারে। যার কারণে আমি বলবো এই এই ধরনের যারা পেশায় আপনারা জড়িত আছেন, তারা কিছু প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করবেন। যেমন হতে পারে এখানে একটা যে এলবো ক্র্যাপ পাওয়া যায়, ব্যান্ডেজ পাওয়া যায়, ওইটাকে আপনি একটা টাইট করে বেঁধে আপনি যখন প্রেশার, যাতে ওইটাকে ফিক্স করে রাখেন, যাতে ওর লিগামেন্টগুলো অ্যাকশন গ্রুপের মাসুলের যে যে জায়গাতে উৎপৃত হয়েছে ওই উৎপৃত স্থল, যাতে আপনি প্রেশার দিয়ে আপনি যাতে ফাইবারগুলো ছিঁড়ে না যায়, ওইটা চাপ দিয়ে রাখলে হয়তো বা ওই প্রেশারটা, যখন আপনি এরকম কাজ করবেন বেশি হাত রুদে বেশি কাজ করবেন বা চিপটানো কোনো কাজ করেন, সেক্ষেত্রে আপনাকে এই ধরনের প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করলে হয়তো আপনি প্রতিকার আপনি পেতে পারেন। আর আপনি কিছু হয়তোবা আপনি এমন কাজ করতেছেন যে কাজটাকে একটু চেঞ্জ করেও করতে পারেন। আমি যেটাকে বললাম যে চেঞ্জ করে কি, যে আপনি হয়তোবা হাত উদে পিটিয়ে করতেছেন, কিন্তু সেটা আপনাকে রেস্ট একটা নির্দিষ্ট টাইম পর রেস্ট নিলেন, এক যদি একটা না যদি 4 ঘন্টা কাজ করলেন, তাহলে তো এটা ঝুঁকিতে থাকতেই পারে। তাহলে আপনি হয়তোবা 2 ঘন্টা কাজ করলেন, আপনি 5 মিনিট বা 10 মিনিট রেস্ট নিলেন, আবার আপনি করলেন, তাহলে কিন্তু মাংসপেশি মানে এটা রেস্টে থাকবে, তখন কিন্তু এটা এটা ব্যথাটা তখন আর হবে। হাতে কোনো ভারী জিনিস নেবেন না, হাতে ভারী জিনিস নিলে কী হয়, আপনি ওইটা ওই ইয়ের মাংস পেশির উপরে টান পড়ে। যারা বোলিং করে, যে ক্রিকেট প্লেয়ার যারা যারা খেলোয়াড় আছেন, তাদের কিন্তু এটা বিশেষ করে ক্রিকেট প্লেয়ার, বোলার, ব্যাটসম্যান দুইটাই কিন্তু তারা এলবো মানে এলবোকে অনেক ব্যবহার করে। সেক্ষেত্রে ওখানে যদি টাইট করে ক্র্যাপ ব্যান্ডেজ বেঁধে নিয়ে আমরা এটা করি, তাহলে ওটা ওইটার ইটা ভালো থাকবে, তাহলে ওইটার প্রেশার থাকবে, সেক্ষেত্রে
ওখানে ইলংগেটেড হওয়ার সময় চাপে থাকলে তখন আর ওই মাংসপেশী যে ফাইবারগুলো আছে তখন ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা কম থাকবে। যার কারণে আমি বলবো যে আপনারা এই পেশায় যারা আছেন, যারা এই অ্যাক্টিভিটিগুলো যারা করেন, তাদেরকে আমি বলবো যে আপনারা সচেতনতামূলক ব্যবস্থা গ্রহণ করেন এবং নির্দিষ্ট পরিমাণ আপনি রেস্টে থাকেন, তারপরে আপনার কাজগুলো সমাধান করেন, তাহলে আপনারা এই এলবো পেন থেকে আপনারা বা টেনিস এলবো যে কারণে যে পেনটা সেই পেন থেকে আপনি পরিত্রাণ পেতে পারেন। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, এই আশা ব্যক্ত করে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।